আমার কোরআন বলছে সুদের ব্যবসা করো না। আমার দেশের অধিকাংশ লোক বলে সুদের ব্যবসা জমজমাট। মুসলমান দেশ দুই একটা ইসলামী ব্যাংক আর সব সুদি ব্যাংক, ঠিক না ঠিক? ইসলামী ব্যাংকের লেনদেন খারাপ, সুদি ব্যাংকের মতো এদের আচরণ। কি করো আচরণ, কি ইসলাম শিখাও তোমরা? ইসলাম হলো মানুষের সুবিধার জন্য। আর আমাদের দেশে দেখেন ইসলামী ব্যাংকগুলো যখন ঋণ দেয় মানুষের দৌড়ায়া বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেয়। কথা বল না কেন, 3 লক্ষ টাকা ঋণ নিলে অফিসার পিছনে লাগিয়েই থাকে, ঘুমাইতে দেয় না। আর যারা 50 কোটি 60 কোটি 100 কোটি টাকা ঋণ নেয় তাদেরকে ধরে না কখনো, যত ভাড়া গরিবের উপর। এখন তো এক ডাকায় সব ইসলামী ব্যাংক লুট করে খাচ্ছে। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসলামী ব্যাংকের আন্ডারে আসবে না অর্থনৈতিক মুক্তি আসবে না আমাদের। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি না, কষ্ট হলে আমার কিছু করার নাই, আমি কিছু কথা বলবো, কথা বললেই তো বলবে যে বলছি, বললেই তো বলবে বলছি। হ্যাঁ, হক ছাড়া আমরা কিছু গ্রহণ করব না, আমাদের ইসলামী অর্থনীতিতে আমরা থাকবো। রাজি আছি তো? এখানে যারা এসেছেন সুদ যদি থাকে কারো, এখন নিয়ত করেন আপনি আজকে শোয়ার আগে ওই সুদের টাকা হলে ফেরত দিবেন, সুদের থেকে বেরিয়ে আসবেন, তা না হলে রাতে ঘুমাবেন কাফের অবস্থায় ঘুমাবেন। যারা সুদ খায় এরা মরবেন না, কার কথা? যদি তুমি মুমিন হতে চাও সুদের যা আছে ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধ করতে পারবেন? একটা মশা দিয়ে নমরুদ কি আল্লাহ পিটিয়ে দুনিয়া থেকে বাড়ি বিদায় করেছেন? তাফসিরে এসেছে নমরুদের মাথায় ল্যাংড়া মশা যখন ঢুকেছে 400 বছরে তার মাথাকে গন্ডারের চামড়া দিয়ে পিটানো হয়েছে। আল্লাহ জানে কত বছর, বিভিন্ন তাফসির বিভিন্ন সময় লিখেছে, কেউ বলছে 40 বছর, কেউ বলছে 200 বছর, চাকর দিয়ে মাথায় পিটানো হয়েছে। সেই আল্লাহ বোধহয় এখন নাই, দুর্বল হয়ে গেছে নাকি? দুর্বলতা তাকে কখনো স্পর্শ করে না। আয়াতুল কুরসিতে আমরা কি পড়ি? আয়াতুল কুরসি পড়েন, 5 ওয়াক্ত সালাতে পড়বেন, আপনার মধ্যে মৃত্যুর মধ্যে পার্থক্য, জান্নাতের মধ্যে পার্থক্য, মধ্যখানে মৃত্যু, কিন্তু বুঝি না কিছুই। আয়াতুল কাদারেও ঘুরে, আয়াতুল কুরসি পড়ে বউয়ের গায়ে হাত তোলে, আয়াতুল কুরসি পড়ে পিতামাতাকে ঠিক মতো খেতে দেয় না, বিভিন্ন হাদিয়া নিয়ে পীর সাহেবদের কাছে যায়, অথচ আমার আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য করবা, কোন হিসাব চাইবা না। পিতামাতা হিসাব চাইনি, তুমিও হিসাব চাইবে? অনেক পিতামাতা সন্তানের উপর অন্যায় করে, এক ছেলেকে বেশি দিয়ে দেয় আর এক ছেলেকে কম দেয়, আছে না নাই? রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলছেন এরা কারা? এরা সমস্ত পিতামাতা, এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে দেয় না, মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দিয়ে দেয়, আছে না নাই? কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমার সম্পত্তি তোমার ভাইকে দিয়ে দিলাম, এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি? আপনি মেয়েকে দেন, যদি জীবন দশায় দেন মেয়ে 2 ভাগ ছেলে 2 ভাগ, নোমান ইবনে বশিরের হাদিস বুখারি। আর যদি বাপের মৃত্যুর পরে নেয় আযাকারু মিসলু হাজ্জিলুন সায়াইন, ছেলে পাবে 2 ভাগ মেয়ে পাবে 1 ভাগ। ইসলাম যে কি অনিন্দ্য সুন্দর,